রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিএনপি নেতারা। এ কারণে বাংলাদেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট যেন সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির তিন সদস্য বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। বিএনপি নেতাদের অভিযোগ, পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসরেরা নানা কৌশলে নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছে। সংস্কার প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণে চাপ বাড়ছে, বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা রয়েছে। এরই মধ্যে বিএনপি নেতাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়টি নিয়ে তুমুল আগ্রহ ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির এই সিনিয়র তিন নেতা। স্থানীয় সময় বুধবার বেলা 11:30 দিকে এই বৈঠক শুরু হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থানীয় সময় দুপুর 12:00 দিকে যমুনা থেকে বের হয়ে আসে বিএনপির প্রতিনিধি দলটি। সেখানে আরো ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। যমুনা থেকে বের হয়ে আসার পর বিএনপির নেতাদেরও প্রশ্ন করা হয় তাদের আলোচনায় রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ছিল কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেজন্য তারা খেয়াল রাখতে বলেছেন। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসরেরা নানা কৌশলে নানাভাবে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে, এ কারণে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করা দরকার। আলোচনার বিষয়বস্তু বলতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের কাজ দ্রুত করা এবং ঐকমত্যের ভিত্তিতে সেই সংস্কারগুলো করা, জনগণের চলমান সংকটগুলো দ্রুত নিরসন করা, সর্বোপরি এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, যেটি জাতির কাম্য নয়। বুধবার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিকে অন্তর্বর্তী সরকারকে জনগণ সন্দেহের চোখে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তাকে সর্বাগ্র দেখতে হবে মানুষ কোনটাতে বাঁচে, মানুষ কোনটাতে স্বস্তি লাভ করে। রাজধানীর ডেমরায় শহীদ পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। রিজভি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করতে হবে অন্তর্বর্তী সরকারকে। রিজওয়ান কাদের, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।